দেখলাম রে বাদু ইউটিউবে নাচ দেখলাম, ওই যে টাইগার শো ওগুলো নাচ দেখলাম, দেখে কপি উপি করলাম, ইকলাম জিমও যাওয়া বাদ দিলাম, সপ্তাহ বাদ দিলাম, নাচ শিখলাম বুঝছো নি, সপ্তাহ গেল যাওয়া হইতো নাই, লন্ডন থেকে খেয়াল আছে জিমু ইন্ডিয়া যাওয়ার হইতো নাই। তুমিও শুধু তো জিম টিম বাদ দিছো, আমি পুরা পড়ার লাগা বাদ দিলেছি, আমার হইলো ইন্টার গিয়া গিয়া দিতাম লন্ডন বুঝছি। আস্তা দিন ইউটিউবে নাচ দিছি ওটাই পড়া হাত হইয়া তোরে ভাই না চুকাইয়া বড়া তোমার এখানে বইয়ে কি করতা হুম এই হিন্দি গেলাম নাই যাই ধর না কি দিছে বাপ মাররা তো টাকা দিছ না আপনি যেটা তো আমরাও দিছি নাই করতা না এ বেটা এই হুন তোরে পড়লো না করছিস ওখানে আইয়া কিতা করছিস তুই পরীক্ষা দিতে ও তো উলভুরানি জান লইয়া টাকা উকা এখানে দিলে এখানে তা আপনারা দিছ না এখানে তো যদি বিশ্বাস নাই এখানে দিলে এখানে বিশ্বাস তো আপনার লান আমিও করছিলাম অন হে তো পল্টি মারলো আমরা বিশ্বাস ঠিকও করছি তখন দি না কিনে গেল আপনারা দেখ কিনা ফোন ধরে না কোনো ইও নাই এটা তো জানাই তো কিচ্ছু সবের ফোন ধর তো নাই কালকে আমার জামালের লগে মাত হইছে ও কি দেখেন এ জন খেরবিটের লগে মিটিং ও তোমার আর ফোন ধরছ নি গারু মাঝে খালি আমার ফোন ধরে আমার ভাই আমরা যে ভাই গল্লা করো ভাই ওখ এ বন্ধু নে ভাই সারাটা বন্ধু নে কি হলো এরে দেখলা মাছ 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 খারাপ হই যায় বন্ধু নে কি আমার বোমাইছে তুইও দেই দিন লন্ডন তুই আমার কালাত কিটো বইবি লন্ডন বেটা এমনি মাথা লাগেনি মিনিট দিলেও যায় গিয়ে 100 টাকা সবে 50 করে টাকা তুললা দাও আমি জনকের বিটের লগে মাতু তারে ভিডিও কল দেই ভিডিও কল দিয়ে দেখাইবি না তুমরা রে ভিডিও কল দিও তো আপডেট আর সাবড়া দিয়া মাতাই নিও করু ও তো রেখা দিতে আবার যখন দাও আমারে 50 করি সবে আমি ভিডিও কল লাগাইমু আর আদের আম তো রেখো না দেখাই এ আর 3000 টাকা দিয়া পড়ছে এই তুই আমার বন্ধু নাই আচ্ছা এই তো আমি তো লাভ নাই আমার আমার হোকা ও ভাই ভাই হোক কাতে দেই হ্যাঁ কি তা আইবনি না কি তা আমরা নিব না কি তা আমার কালকে রাত্রে তার লগে মাত হইছে মাতোর বাদে কইলাম জামাল ভাই কি তা খবর তোমাদের কথা সব শুনতে পাচ্ছি হ্যাঁ এখন আমি যেটা বলি তোমরা মন দিয়ে শোনো এখন আইসিসি ক্রিকেটের মৌসুম জি বাঙালিকে তুমি যেটাই দাও মশলা মাখায় দাও পুরানো জিনিস আবার মশলা মাখায় দাও এটাই খাবে তোমরা ওইভাবে কাজ করবা আমি যেভাবে যেভাবে বললাম তোমরা এভাবেই করবা ঠিক আছে সিলেটের জামাল তো দেখো একেবারে জমায় ফেলছে আমি চাই এর চেয়েও তোমরা আগে যাবা বুঝতে পারছো তো ওকে ঠিক আছে ওকে যাও যাও ঠিক আছে ওকে আমাকে বেঁচে খাও না গরিবদের কাছ থেকে 1000 টাকা করে নাও আর আমাকে দাও 150 টাকা বস এটা গরিব স্যার এটা বেশ টাকা দেও না সিলেট থেকে আপনার লাগি বেতর মুড়া আনছি মুড়া চিনি নি স্যার পাতা বিরি আনছি মুড়া লাগবে না মুড়া লাগবে না কিছু লাগবে না তোমরা আমার কাছে আসবে না তোমরা আমার কাছে আসবে না স্যার সিলেট থেকে আপনার লাগে মুড়া আনছি এবারে দুলনা যে আপনার বউ আপনার ঠেলা এবার আপনি লড়বা তা আনছি স্যার ঘটনা হইল তোমাদের কিছু লাগবে না আমি অনেক রেগে আছি তোমাদের উপরে কিছু লাগবে না সাফাতা দুই বস্তা আনছিলাম রাস্তা পেয়ে কিছু লাগবে না এখন আপনি আমরা আরো ঠান ঢুকা এই নইলে কি আর ব্যবসা তো আমরা তো বিপদে পড়ে গেছি ব্যবসা আপনি না বাসাইলে আর কিছু দর পাওয়া দর জানা পাতা লাগবে না দূর লেখান দিয়ে পাতা লাগবে না আমরা রেজে চালান বাসারি লাগবে সিলেট তো মানুষ ওখানে খালি আমাদের ঠুকার ওরে স্টেশন হললো ওখানে কোনো রিজাল্ট জানায় না এখানে এখন টাকাবেই তো টাকাবে তোমরা টাকা নিচ্ছ তোমরা টাকাবে না তোমাদেরকে টাকা তো আপনি আপনি কইছেন জেলা আমরা একটু বেশি নিছি আমরা তো আমাকে দিছো তোমরা
দিমু স্যার লই আইছি তো পুরা হিসাব আছে, পুরা হিসাব আছে স্যার, মুড়া আছে বারে রাখো কোন দিমু আমরা বলো কি জন্য নষ্ট করব কিতা করা যায় এখন কিতা বুদ্ধি একটা বুদ্ধি দিয়া দাও কা কারণ আমরা তো সিলেট আমরা সারা আর কেউ এটা ব্যবসা আগে নিতে পারতো না স্যার সিলেট গেলে স্যার তামা তামা খালি লিবি যা স্যার সিলিব এখন আমি তো চিন্তা করি আমরা কতজনের কাছ থেকে টাকা নিছি 7000 রাস্তা আমরা রাস্তা গাও একবারে এটুর মা ফেটুর মা এখন এত এত মানুষ কি কিভাবে ম্যানেজ করবে একটা বুদ্ধি বাহর হোক একবারে যে গুন্দে গরু রাখতো সব গরু বেচাই লিছি মানে যা আছই না কি এলাকাত কুত্তা ছাড়া এখন আর কোনো গরু নাই এক কাজ করো টাকা নিলেই তো আর বিদেশ পাঠানো হইল না জি না এরপরে প্রতিটা ধাপে ধাপে টাকা নিবে ঠিক আছে তো কিন্তু তোমরা তো টাকা ঠিকই নাও তোমরা কিন্তু আমাকে তো দাও না আমাকে তো ঠকাও এখন ইঞ্চি ভাই ভাই দেখাই যাব না তোমাদেরকে তো এখন আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না তোমরা তো এখন তোমরা যাও গিয়ে মানুষকে খেপানো যাবে না ঠিক আছে এমন ভাব কথা বলবা যে আমরা নিয়ে যাচ্ছি আমার আপনি যাওয়া ঠিক আমরা আমরা দেখতে বুঝে যাই তো স্যার আমি যে না দেখতে বুঝা যায় না হ্যাঁ হ্যাঁ দেখতে পারফেক্ট কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানুষকে বোঝানো যাবে না মানুষকে এমন ভাবে বলবা যে একবারে নিয়েই যাচ্ছি আমরা ঠিক আছে আর এক কাজ করো একবার আমি আসি তোমাদের যাই ওই যে আমরা যদি আসি আসলে পারলে মনে আমাদের ব্যবসাটা আরো হবে আপনি গেলে তো স্যার বিনা এখন আপনি গেলে মনে করে নিয়ে ঘুরে সাইডবার যাবো এটাই আমি আসি তাহলে তোমাদের আপনার মুড়ে উড়াতো আছে তো জি স্যার সারা বাংলাদেশের চেইন আমি আমি হেড আর তোমরা আমাকে শিখাও আমরা সবাই লন্ডনে যাইমু এবলা টিকেট খরচনি খরচনি রে কিতা বুঝল খান তো অন হয়ে গেছে বসে যে বুদ্ধি দিছে মানে এটা আজীবন খাওয়া জীবন দেখা যায় অখন টিকেট এর বাদে কইমু পাসপোর্ট এর বাদে কইমু মেডিকেল এর বাদে অন্যতা জানব হুনচনি ভাই হুনচনি হিন্দি জামাল সিনচনি আমরা সবাই আমি গরু বেঁচেছি মুরু বেঁচেছি দাদা বেঁচেছি আমার গরু একটা মরে গেছে তুই আমার কইছ লন্ড নিবে তুই আমার সারো সারো গাঁর সবরে সব বুদ্ধি দিতাম নাই জাননি হয়ে গেছিলাম ইন্ডিয়ান এম্বাসি গেছিলাম জন ক্যাপিটাল লাগে দেখ রাত লন্ডন এম্বাসি জন ক্যাপিটাল লাগে আমরা দেখা করিয়ে আইছি জন ক্যাপিটাল লাগে আর লন্ডন আর কি এম্বাসেডর আচ্ছা তো তাই কইছ যে তুমক যেটা বল দিয়া তুম হুনতা হু তোমার তো লন্ডনের সপ্তাহ ফাইনাল মিয়া ওই যে আমার দল্লাই আমার ইজ্জত গেছে তোমার লগে আর কোনো মাতু নাই তোমার তোমার 1000 টাকা দে টিকেট ক্যান্সেল সরি 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 আমি বুঝছি না আর আমি বুঝছি না সরি সরি ইয়ার সরি সরি গিলছে সরি সরি গিলছে মালটা মিয়া পয়লা পয়লা লঙ্গি বিনতাই গরু রাখতে তোমার শার্ট প্যান্ট দিন দেই যেতে চ
চশমা পিন্ধে দিয়েছে মানুষ বানার খে আগে তুমি গরুর লগে শুনো কেউ চাইতো না সবর কথা খান দিবাই না মাস্টরে মাতবো এবার ওই যে আরো আছে চেতন চেলা ইটা কথা খান দিবাই না তোমার আল গছ নোয়ার দেখতো আমার এখন আরো একটা প্রবলেম শুনো কীটা জনকের বিটে কইছ যে তুমি ইসলিয়ে আন্তাজ নেহি হতা হু তো আজ লিয়ে কাল হু কাল লিয়ে পরশু হু তো নেহি রাত কে দিন দিন কে সপনা হে প্যার হে ইজনিয়ে হে আচ্ছা লাগতি হে দুমু নেহি হি নেহি হু নেহি হু 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 তাই না কইছ ইনের বাংলায় লগি আরি যে সবরতে রেজিস্ট্রেশন জেরার জেরার রইছে এরার তখন কিটা করা লাগবো রেজিস্ট্রেশন করিয়া তো লন্ডনে তোমার ফাইনাল করছে তুম যদি ওয়েবসাইট হামাও হু ওয়েবসাইট হামাইয়া www.londoncricket.com হামাইলাই হামাইলে দেখবা এনে লেখা আছে জেরা জেরা রেজিস্ট্রেশন করতা হু উসকা বিমান যাতা হু তোর মাথার মত আমি বুঝাই দাম তে নতে বুঝাতে হ কিটা হু কিছু না হু তুমি বিমান লেখা আছে রেজিস্ট্রেশন বাদে টিকিট করা লাগে টিকিট করতা হু তারপরতে হু পাসপোর্ট করতা হু হেলথ চেক করতা হু এরপরে আইএলটিএস তোমার তো আইএলটিএস যে ইউ তো তোমার অর্ধে শিখাইছি ইংলিশ কষ্ট হয়ে গেছে অর্ধে ইংলিশ শিখাইছি না আমি অতটা বুঝি না আমি লন্ডন যাইতাম এখন আর একটা কাহিনী হইলো সবে সবর কথা খান দিবাইনি না মাতাছো আমার কো আমি তু আমার আমি আমি মাতাছো ইয়া কইরাম আমি মাতাছো ইয়া কইরাম খেইরে নেহি হুনা তাহু খেইরে নেহি হুন তো না হ্যাঁ ও ফারতো না রে বাবা লাগো খেইরে হুনাই কেন তোমার খাম হইলো গিয়ারে তুমি টিকেট লাগে তুমি অস্ট্রেলিয়া এরবাদে আফগানিস্তান এরবাদে ফাইনাল খেলা তিনটা টিকেট কিনা লাগবো এই তিনটা টিকেট কিনা তোমার 33,000 টাকা বিমান হু পাকিস্তান হু হিন্দুস্তান হু কাজাকিস্তান হু তোর মাতা মাতা গুস্তান হু মাতা গুস্তান হু মাঝখানে মাতা হু বেয়াদব হু ইডিয়েট হু রাবিশ হু ওহন কিতা হলো দেখো তুমি চিন্তা ভাবনা করো সেই লগে শুনাইও না গরু বকরি আর কোনটা তাহলে জায়গা বন্ধক দিয়া তাড়াতাড়ি তিন দিনের ভিতরে টিকিট বুকিং দিতাও জনকের ভিতরে কইছেন যে বিমান মাটো আবার লাগি যে বিমানটা দরকার ইগু তাই তাই আলাদা একটা বিমান ফাটাইরা এখন তুমি খেয়ে না শুনে তোমারটা তুমি চিন্তা করো আমরা যাই আর তোমার ওই যার চশমা লাগাও জানি দেখি ইংলিশ মনে আছে নি কও মনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধির বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কোন কফাল হরার ফুরিয়ে তোরে ফিরিত করতো আর ছাড়িয়ে যাইতো না থইয়া যাইতো হ হ্যাঁ তুই তো বে উবা মারিলি বে তোর যে বুদ্ধি কোন বেড়া লাগাই ফোনাইছে তবে অপরিচিত নম্বর এমনি গ্রামরি গুন্তরে বুঝাই দাম পারলাম না জারি দে জারি দে দূরে জারি দিবা হ্যালো আসসালামু আলাইকুম কে কইরা তানিজা তানজুম জিয়া হুকা জি আমি যে হিন্দি জামাল তো মে বলতা হু হিন্দি জামাল বলতা হু তো আপ কে করতা হু ইসলিয়ে জিয়া জি আমি জিয়া কি জিয়া জিয়া জি আমরা রেজিস্ট্রেশন করা শেষ আপনি রেজিস্ট্রেশন করছেন না আমারটা আপনারে দিলাম রেজিস্ট্রেশন জি কোনো সমস্যা নাই জি না কোনো টাকা লাগতো না উইদাউট মানি উইদাউট ফেনি উইদাউট রুপি উইদাউট উইদাউট পয়সা দিয়ে আচ্ছা আপনার যে নামটা হোক মোবাইল নম্বর আপনার ওটা তো আপনার বাইননি না আপনার মোবাইল নম্বর লাগবো কারণ জনকের বিটে যদি আপনার ফোন দেন জনকের বিট চিনতো না তো জনকের বিট ওই যে হনর এমবেসির মালিক আর কি ম্যানেজার লন্ডন এমবেসির ম্যানেজার যে আপনার আপনি যাইবা কি
কোনো সমস্যা নাই আপনি হনে গিয়ে আপনার ইস্টাবলিশ করবা লাইফ রে হনে গিয়ে আপনি এই বিউটিফু লইবা হনে গিয়ে আপনি হনে গিয়ে আপনি কেরিয়ার করতা হু তো আঞ্জাম দিতা হু নেহি তো আপনার নাম্বারটা লোকা আচ্ছা মানে মেসেজ দিয়ে দিলে জি হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ আচ্ছা আপনার সমস্যা নাই আপনার বাসা জি আচ্ছা জি আচ্ছা বার আইম আমরা আপনি যাইরা সপ্তাহ জি সালাম তানজুমে খাইল থেকে খালি ফোন দিরা ফোন দিরা বাই দেখা করো চেহারা তেমনি আমার একটা আপনার গালাত আপনার বাজুত আপনার হান্দাত বই আমার নেই যদি আমরা এলাকা সুন্দরী ঘুরি আর জনকের বিটে হইছে যে ইন্টারনেট চাপতাহু তো তিন বাটন www.com ICC ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2019 তো বলতাহু ইসলিয়ে কিছু ফর্ম ফিল আপ করতাহু ওয়ান ফর্ম রেজিস্ট্রেশন টু ফর্ম টিকেট থ্রি ফর্ম পাসপোর্ট ফোর ফর্ম মেডিকেল চেক আপ ফাইভ ফর্ম পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন ফর্ম ইজ দা গোয়িং টু পাকিস্তান হিন্দুস্তান হু কাজাকিস্তান হু কাইলে হু কাইলে বারে এ না তুম বলতাহু না না তুম না তো যেটা বলতাহু তখন মনে করু কা ওই যে আপনার একটা দাগ আছে পুলিশ ভেরিফিকেশনে কইব আপনার এই ডাকটা আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন অথবা অথবা বউয়ে জ্বালাই লিছে শাখা মেরে বউ নাই হয়তো তো সময় লাগতো না বউয়ে বউর অধিকার আছে জ্বালানির ইন কইছি সন্ত্রাসী কর্মকাণ্ড এখন পুলিশে আমরা রিপোর্ট দিমু আপনি বাইসাইকেলের সাথে ধাক্কা খাইয়া বাইসাইকেলের স্ক্রুফে আপনার অনা দাগ বইছে তো এটা পুলিশ ভেরিফিকেশন লাগবো লন্ডন যেতে হইলে ডাক্তার ভেরিফিকেশন লাগবো ডাক্তারে যদি চেক আপ করিয়া দেখে আপনার ফুটকাজ দিয়ে আছে ফুটকাজ লি লইয়া লন্ডন যাইবা পরিষ্কার একটা দেশ ফুটকাজ দিয়ে আশ্রাইবা এটা লন্ডনে মানিয়ে সুতরাং আমরা রিপোর্টও দেখাইব যে আপনার কোনো ফুটকাজ লি বা কোনো বেমার নাই আপনার শরীরও কোনোভাবে কোনো সমস্যা নাই এটা একটা রিপোর্টও কিছু টাকা পয়সা লাগবো সবটাই মিলাইয়া এর বাদে বর্তমানে এখন মহা সমস্যা যেটা দিছে ধারণ করছে এটা হইলো পাসপোর্ট অফিস যে সমস্যা পাসপোর্ট অফিস আপনি যাইবা লাইনেও বাইবা আপনার পাসপোর্ট দিত নাই সুতরাং তো তো আপনার মুখ যে শাল মেডিকেল ডাক্তারে কইব তার মুখ শাল নাই কুচা খাচা খাইছই এর বাদে পাসপোর্ট অফিস লাইনও আপনারও বৈতানি স্মার্ট মানুষ আমি আমার লাইন তৈয়া দেখাইম আমি আমার মানুষ বাথরুমও যার আসলে বাথরুম মানে আসে আসলে অফিসারের রুমও যার টাকা দিমু টাকা 200 দিলাম এখন সবটাই মিলাইয়া পাসপোর্ট মেডিকেল ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন আর পুলিশে আপনারে দেখলে মনে করেননি বালা রিপোর্ট দিব কোনোদিনও না যেহারে যেহারে আপনারা আন্দোলন করিয়া পুলিশ পুলিশরে জেলা বেজ্জত করছেন পুলিশে বলছে না তারাও আপনারা রে ভাইলে ও সেম দরিয়া কইব এখন বলো না আমি গড় আসলাম ঘুমো এটা তো বুঝতে নাই সব অপরাধী তারার গেছে দুনিয়ায় সব আসামি সুতরাং কিতা করা লাগবো পুলিশের ভেরিফিকেশনের লাই কিছু টাকা পয়সা দিয়া সপ্তাহে মিলাইয়া আরো 70-80 হাজার টাকা লাগে প্রাথমিক অবস্থায় আচ্ছা বাদ দোকা এই বিষয় হইলে গিয়া এখন যেটা আমি মে বলতাও রেজিস্ট্রেশন নেহি হুয়া আপ বলতাও তো এখন কিটা করতে আপনারা চিন্তা ভাবনা করো কা আরো 70-80 হাজার টাকা লাগবে কারণ আপনারা তো রেজিস্ট্রেশন করছেন শুধুমাত্র জনকের বিটে আমরা এলাকা থাকি একটা বিমান পাঠাইরা হলুদ কালার বিমান আমি হচ্ছে আচ্ছা দোকা ব্লু ব্লু কালার আচ্ছা এটা ওই মানে যে কালার রূপ ওহন আপনারা চিন্তা ভাবনা করো আমরা আইসি আমরা একটু রেস্ট নেই চিন্তা ভাবনা করো কা যাইতে হইলে ভালো করে যাও কা নাইলে রেজিস্ট্রেশন করিয়া আগামীতে রেজিস্ট্রেশন করা নাই আপনি টিকিট লইলে না কোনোদিন আর অ্যাপ্লিকেশন করতে পারতেন কইব এ আমার লগে রেজিস্ট্রেশন করিয়া সুদূর বুদূর করছে আমি দরকার নাই আপনি রেজিস্ট্রেশন করিয়া তার তার লিস্টে ফাঁসি গেছেন কারণ আগামীতে আর যদি অ্যাপ্লিকেশন করেন হবো তুই আগে রেজিস্ট্রেশন করিয়া খাইনি আমার লগে বাদে মাতলে না হইলা মাতিয়া লন্ডনে কইব না তুই যখন রেজিস্ট্রেশনের মাধ্যমে বললে মাতছস বাদে খাইনি মাতলে না আও চল চল যেতা হু আমরা চল যেতা হু উস্কে পাগল হু ওই
কিতা করতে বুঝলাম না রে ও কিতা করতাম তুমি একটা কথা সত্য কইছিস কোনটা ওই যে রেজিস্ট্রেশনের কথা কইছিস রেজিস্ট্রেশন কইরা বাদে আমরা এটা যদি কোনো লড়া না দেই পরবর্তী দাবা করলে কইব তুমি এখানে রেজিস্ট্রেশন করলে বাদে আমরা লগে মাথা ইলাই না তোরে ডাইরেক্ট একটা উদাহরণ দিলাই গ্রামও কোনো বিচার আচার যদি হয় কোনো মুরব্বীরে যদি আমরা কিছু কই আর বাদে যদি ই মুরব্বী সারা যদি আমরা শেষ করি লাই পরবর্তীতে ই মুরব্বী আবার মিলে না বেড়া লাগে যাবো তো তুমি তারে আমারে কইলাইতে তুমি আবার বাদে আরো করে কইলাই গাউত যদি লেখানো হয় তে তোমার লন্ডন বুঝাই যে সেই কথা নিয়ে তারা যাব রে বাবা বিকি ভাই যে তো আমি বুঝি আমি কিন্তু রিক্স লইবি একটা কত টাকা কত বাই দিয়ে গেল 70-80,000 না যায় গে যাওক আমি যাওক সমস্যা নাই তুই তোর আফারে ফোন দে তোর তো একটা আমার লন্ডন নিয়ে যাওয়া যোগিতা ইন্ডিয়ান নিয়ে যাওয়াই হয় ইন্ডিয়ার যে স্বপ্ন করছি ওই যে কি তার নায়ক টাইগার শ্রফ ওগুলোকে নাচতাম তো আমার স্বপ্ন স্টেজও নাচতাম আরেক বেদনা আরো শিক্ষিত আরেক বেদনা আগে লন্ডনে চিন্তা কর বাদে না তুমি ইন্ডিয়া চিন্তা করা ইন্ডিয়া তো যাইমো আমি ইন্ডিয়া যাওয়া পারি তারও এক দৌড় দিলাম বেদের মেয়ে জ্যোৎস্নায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে তুই বইলি না দেখলাম মিটিং আমার বিরুদ্ধে গাঁত খালি তুই আমার বন্ধু তোর আব্বা রুটি স্বাস্থ্য কম তো না তোরে কইছিলাম আগে একুশোর ভিতরে তুই ক্রিকেট বিশ্বকাপের আগে বাস্ট মারে উমকি দিয়া গুন্ডাল লানত না কই তোর আম্মার পরাই জরা উঠ কল দে কল দে তুই দিয়া দে দিয়া দে দিয়া দে হো হো এক সপ্তাহের ভিতরে টেকা 70,000 দরকার লন্ডন যাইতে নাইলে আবার দে দে আম্মা মারুন কল বেটা মার তো নাই তোর দে যাইবে তো আমরা আমরা দি মারেন দিবা মারতে দিলাই তো কইলা মোবাইলটা ও ফোন দি গুদিয়ে দিন তোরে আনিছ তুই যত নাই মার ও মামু আমার আম্মার পরে ধরে দেখা দিলাম আসলে মামাই দেখা দিবা আমি লন্ডন যেতাম আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে ভবিষ্যৎ ফাটি গেছে তো তোর আম্মার লোকে মারতে তুমি দেখ তুমি দিলাই তুই ভাই আমার দেখা দিলাই তুই ভাই তোর দেখা পরাই ধর আমারে না ভাই তোর আম্মার জায়গা পরাই ধর দেখা আমার আম্মার দিলাই তুই ভাই আমি লন্ডন যেতাম তোর বেটা আমার চলাই তোমার মা বুড়ো হয়েছেন যে টেলামারি পালে খবর ভাঙিলি পালে তোমার টেকা করে দিব না দিলে সে দাইয়া একবারে গা সুস কাটিলি 70,000 টেকা লাগবো কিমান মাথা মাথি একবারে বুকরি তো মাছ মারিয়ালি
শিল্পীর দেখি নাই তিন চার দিন ধরিয়ে গেল কিবা গান গেছে কি নাকি জানানি যে সুন্দর হ্যালো শিল্পী তুমি আমরা রে হয় তুকে ভাইতেন আমরা তো ওই ওই আমরা তো এলাকার গেছিলাম কি জনকের ভিডিওর লগে দেখা করা জনকের বিটে কইলা যে তুমি নিজে চয়েস করি যাও কোন বিমান তোমার এলাকার যাইত আমি কইলাম না আমার ও গো গো হলুদর মাঝে এখান বিমান আমার ভালো লাগছে আমি কইছি রঙুম করে ইয়ারও সুন্দর কোনো সমস্যা নাই যাইরা গি কোনো সমস্যা নাই হন গিয়া গান হইব হন গিয়া হইব এখন আর একটা বিষয় হইল যে আলাদা করে গুরুত্ব দিছে তারা এখন ঘটনা হইলো শিল্পী এখন ওই যে আপনি যে খেলা দেখতা খেলা যে বইয়া দেখতা টিকেট কিনা লাগে তিন ম্যাচের টিকেট কিনা লাগে 32-33 হাজার টাকার মতো ও শুনাইলেন উরুজের একটা গান আমার দাইয়ালে বাবার দরবারে আমার মুর্শিদের দরবারে বাবার জন্য কান্দাইয়া আমার মা আয় বাবার ও ও ফাটাইলি ভাই যে ভাই যাও তুমিও বাইরে বো গরম আইও জলদি আও মুর্শিদে দরবারে বাবার জন্য কান্দাইয়া আমার মা শিল্পী হামই গেছে তাই যে গুন বুঝি করিয়া আইরা ওইসি ম্যানেজ করিয়া বলতে কাবার আসো গান্দর আসলে দিতে পারবো না ঠিক আসলে ম্যানেজ করবো শুন ওই যে ইন্টার ফরি কে তো ওটাই ডিস্টার্ব করবা সালাক গুনতে ডিস্টার্ব করবা যে গুণ আর হুয়া সবর আগে গুনতে দেখা দিব সালাক গুনতে কইব ভাই বুঝি অনলাইনও হামাই অফলাইনও হামাই গান ধরমে গান ধরতে শুনছনে ভাই শুনছনে আমরা
বিশ্বাস করুন স্যার, একটা কথা বলুন স্যার, একটু বিশ্বাস হোক স্যার। আমরা যখন এমবেসিতে গেলাম, এমবেসিতে যাওয়ার পরে স্যার জনকের বিত্রে হইলাম যে আমাদের এলাকাতে হু ওন হনেস্ট ম্যান বাস করতা হু, তিনি খুব সুন্দর শিক্ষক, খুব ভালো মানুষ হু। তো সাতাই জনকের বিটে কইলা যে এত ভালো মানুষ তোমার এলাকাত বাস করেন, কিন্তু আমার সালাম দেওয়ার দরকার স্যার। তো তাই জনকের বিটে মুজের মাধ্যমে একটা সালাম পাঠাতে হু স্যার, হইসেন স্যার যে জনকের বিটের পক্ষ থেকে স্যার আপনার একটা খাম দিস। চুপ, এত বড় সাহস নেই তোমার, আমারও তুমি খাম দাও স্যার। আমি দিছি না স্যার, আশ্চর্য আবার কথা বলো আমার সামনে দাঁড়াবে না, ঠিক আছে যাও এদিকে যাও স্যার, রাখি দোকে স্যার, আমার নাই স্যার, জনকের বিটে দিছেন স্যার, যাও খুশি নেহি হু স্যার, আন্দাজ আবার কথা কয় যাও। আরে উত্তেজিত লাগতো না, এই বেয়াদব দুইটা শেষ পর্যন্ত আমার কাছে কিনা খাম দেয়, কত বড় সাহস চিন্তা করছো নি। আমি একজন শিক্ষক, আমারে সে ঘুষ দেওয়ার চেষ্টা করে, আমারে হয় জন কেরবিটার লোকে তার দেখাইছে, কত বড় ফাজিলের হাড্ডি মনে করছে। আমি আমি যে একজন শিক্ষক জানার পরও সে আমারে সে এই যে সমস্ত মিথ্যা কথা আমার সাথে সে হয়, এরপরে কি মিজাক ঠিক থাকার কথা নেই, তুমি খোঁজে নিন। আচ্ছা খাইলকে রাইট কেউ হয় এবার ফোন দিলাম তো, আচ্ছা তুমি দেখা করার একটা সুযোগ দাও আমারে, না একবার দেখা করলে তুমি বুঝবা বিষয়টা, আমি তোমার সামনে দাঁড়াইলে বুঝবা তুমি বিষয়টা। আচ্ছা আমি তো টেস্ট পরীক্ষা দিয়েছি, আমি তো কইলাম না নি তোমার, আমি যাওয়ার লাগে রেজিস্ট্রেশনের লাগে আমি দিলাইছি, আমার তো যাওয়ার কি কথা, এখন যদি ফাইরাম না ফোনে এখন হেরে তো এর লাগে টেস্ট পরীক্ষা দিলাম না দিকে তো আর এর লাগে রিলেশন বেকআপ হলি তাই না, তুমি আশ্চর্য তুমি বুঝো আমরা সবাই লন্ডনে যাইমু এতলা টিকেট খরচনি খরচনি খাম বানাইছি ভাইয়ে। হ্যাঁ ভাই, আমরা আমি আপনারা নাইলাম আমি অক্সিজেনের অভাবে মরিছিলাম, আপনারা আইছেন আমার অক্সিজেন ভিজাইছে। এই গাছপালা বেইমানি রান্দা মন্দার মাত মাতনি না, বিশ্বাস করো আমি মোবাইল মোবাইল সব শেষ আমার। গতকাল মুজে জনকের বিটসে মিটিং করতা হু, সে বলতা হু মেহুনা এ দি কাবি কুশে কাবি গাম দিলওয়ালে দুলহান লে যায়েঙ্গি, এরপরে দিল তো পাগল হে, তো পাগল হে রেস টু দুম দুম। এখন ঘটনা হয়েছে যেটা এই জল লেগে মাতিল জনকের বিটে কইছেন, সপ্তাহ ফাইনাল হয়ে গেছে, যারা যারা রেজিস্ট্রেশন করছেন শুধুমাত্র আমরার গ্রামটা কি 7,000 নিব ভাই, আমারটা কি তৈছ টাকা, এরা শিক্ষিত মানুষ কিটা ফাউল। রেজিস্ট্রেশন অন www.com ইউটিউব এন্ড ফেসবুক এন্ড icctournament.com ওনো মাঝে লিখিয়া দিছে /jobdet বলতা হু তুম এক নম্বর শর্ত আমার মনের খবর বুঝরা না, গরম মাস নেই হু, মাংস নেই হু, ডাইল দিস ফুটকি সিরাদি কাটা হু বাঁধু, এটা সমস্যা না, যাইতে পারবো কিনা ওটা হোক, আমার খুব একটা বিপদ আছে মোবাইল লইয়া, বলতে কি মোবাইল লইয়া না মোবাইলের ভিতরের ব্যাপার ভিতরে কি মোবাইল, ঠিক আছে সে বলতা হু কাবিকুশে ইন্তেজার টিকেট,
টিকিট প্রসেসিং করতে যারা যারা রেজিস্ট্রেশন করছেন এরা এখন টিকিট কিনা লাগবো। মনে করো তুমি ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার, ইংল্যান্ডের খেলা দেখতে টিকিট ছাড়া দেখতে পারবে নি। আমি তো রেজিস্ট্রেশন করিয়া জয়েন কেরবিটে কইছেন তুমি কিলা চাও, আমি কইলে আমার একটা বিমান লাগবো, তাই কইলা যে তোমারা বিমান মেয়ে দিতা হো কোন কালার তোমারা পছন্দ লাগতা হো, তো মুজে বলতা হো যে আমারা হলদিয়া কালার মেয়ে পছন্দ লাগতা হো, তো বললো যে তোমার কোন বিমান পছন্দ লাগতা হো, আমি বললাম যে 7000 সিটের এক বিমান দোকা, এ বিমানে 7000 দিতা হো, মাটা ইয়া নামতা হো, নেই পেদেল লইয়া উঠতা হো, কেউ পরিষ্কার হইয়া উঠতা হো, তো যেটা লাগবো টিকিট করা লাগে 23000 টাকা, এর বাদে 23000 টাকার টিকিট আছে, 33000 টাকার টিকিট আছে, ফার্স্ট ম্যাচ দেখলে 33 আর তিন ম্যাচ দেখলে 23000। এর বাদে হইলো পুলিশ ভেরিফিকেশন লাগবো, আপনি যে অনুযায়ীতা আপনার নামে মামলা আছে নি আপনার নামে, এর বাদে ওখানে আরো নেয়া বার হয়েছে কোনো ফুরিয়ে যদি টিকিট আগে টিকিট হইলেইতে, এর বাদে কোনো ফুরিয়ে যদি আপনার বিরুদ্ধে লাইভ দেয়ার আরে আটকাই নিব, কারণ আপনি তো তাই রে আটকাইয়া মেডিকেল ডাক্তারে আপনার চিকিৎসা করবো, আপনার কোন রোগ আছে নি, রোগ আছে নি কিছু, রোগ না থাকলে ডাক্তারে কুসা মারি দিয়ে যদি যে রক্ত একটু খালা দেখা যায় ফাঁসি দিবা, ডাক্তারের টাই ম্যানেজ করবো, ওটাই হলতে মিলাইয়া টেকা আরো 70000 লাগবো, দেখবো তোমার মোবাইল যে ফুরিন্তর লগে মাত্রায় যে এগুলো কোনো প্রবলেম নেই এটাও দেখবো, এটা আমরা কাবার দিমু ডাক্তারও কাবার দিবো, জীবন মানুষ বিদেশ গেলা মেডিকেল চেক লাগছে না, আর মানুষের কথা শুনবাই না, নিজে নিজের পথ নিবাই, আছে আর আধা খানি লন্ডনী, তোমারটা তুমি চিন্তা করো, অন্য লগে পরামর্শ করিও না, তোমার চিন্তা তুমি গণো, আর সবটা ছুটাইয়া আমি দিমু আমার আমার বুঝলাম, তো আমরা যা তাহ আমরা চল যা, শুনো চিন্তার কারণ নাই, এখানে কিতা ফেন্স, তুমি কিতা ফেন্সুগঞ্জ যাইতে নি যা সাইলে আর উঠিয়ে যাইবা কি জেনা জেনা, তুমি কিতা বিশ্বনাথ যাইতে নি, গোয়ালাবাজার যাইতে নি, তুমি কিতা কদমতলি যাইতে নি জেনা, তুমি কিতা সাতক যাইতে নি, যাইতে কই লন্ডন যাইতাম, এখানে কিতা এমনি যাওয়া দিব নি, আয় তুমি চিন্তা করো যান দর, ভাই যাওয়া দেব তো শেষ পর্যন্ত যাওয়া, গেছো কি গেছো কি, তোমার কেউ তাহলে ফোন দিয়া হো, টেকা রেডি করিয়া কো যাই রে গিয়ার কোনো মাত নাই, আর কুরুক কুর হরিও না, কেউ যাতে ভিডিও লাইভ দিয়ে বিরুদ্ধে না কয়েছে পুলিশে টেকা বাড়াই দিব, না যাও গেলেও যাই দেখেন লইছে আল্লাহ জানো কোন কেসে ফালার, আমার আগে ঘুরে সমাধান দেই দিই, আমি যাইরাম কি আজকে দেখা হই গেছে এগুলো কে আর ওখন আর কল করতে না, মনে করবো দেখা করার লাগে, আমি যে লন্ডন যাইরাম কি বুঝেন না, করে না রে আর ওই তো না একটু দৌড়তো না, সালাম আলাইকুম ভাই, যে আপনার যে নব ন যে আয়ুক আয়ুকা মামু ফাঁসবা এখন সুরে লাগে ইমরান মিয়াই টুক গিলছইন মনে খামইব, ইমরানটা যদি আনলি দাম পারি এ মনে করো আশাই এলাকার কার দৌড়াইমু কার না, অ্যাম্বুলেন্স লইলিমু তো আর কেউ বাংতো নাই, আপনারে তো বুঝাইয়া কইলাম, এখন আসলে কই দুনিয়াই লগিয়ার মানে জায়গা টেকাই লগিয়ারি সেকেন্ড গড, আমরা শুনছি ইংরেজিতে আমরা আর ওই যে জনকের বিটে হয়েছে টাকা ইজ এ সেকেন্ড গড ইজ লেকচার বাদ দাও যেটা মাতিছে ও ফোন আমার বিতর্কিত করে দিবে না, বিতর্ক আমি আমার কথা নিল কা ভাই যে জেলাও যেত হয় ওই যে আমরা রেজিস্ট্রেশন যেগুলো করছি এর একটা অংশ আপনি ভাইরা, আচ্ছা আর সামনে আপনার ওই যে ও টিকিট টিকিট লইয়া তো কিছু মানছে তো যাইতা যারা চাইরা, আমরা তো টাকা নিলাম না অনলাইনের মাধ্যমে এই গুঞ্জার ইনও আপনার একটা জোর থাকবো, কারণ আপনি আমরা সমর্থন দিতা সমর্থন দিব সমস্যা না, কথাবার্তা জেলা হয়ে গেলে ঠিক থাকে না, আমার সিস্টেমে সিস্টেমে দেবো বেড়া ছাড়া তা করো না, আপনার কেউ শুনতো নাই আপনি সরাসরি আপনার পক্ষ লওয়া লাগতো নাই, খালি আপনি খালি আলগোস কোথা দিবা সিস্টেম ওর মাস্টারে মাস্টারে বেশি কথা ও বলা
মাস্টারে বেশি ইয়ে হল দিলে তে মাস্টারে তো আপনি আপনি একটা জনা দিলে দিলাম যে ও নো দেখা 12,000 আছে আরো দিমু আপনারে আচ্ছা ইয়ে করি কথাবার্তা জায়গা থেকে যাও করো জয় জয় যাবো লোকাতে কইরাম যে মানছে কইলো ইলে কইবা সব যাই রাস্তা বিশ্বের মানুষ যার আমি কিতা যাব রাস্তা বিশ্বের মানুষ লন্ডনের হতে রওনা দিছি এখন এলাকার মানুষ যাইতা না আপনি যাইতা আর আপনার রেজিস্ট্রেশন কিতা করতে পারতো না মাটা করে লিও আমি টাকা দিতাম না ভাই জি না না বিমান টিকেটার যো কইরাম ও যো জয়েন করবি ভাই রে লগে আমার মাথায় দিমি না আপনার লগে আর আমরার যো তাই রানু আমরার এমবেসির যে আমরার যে হেড আমার ওই তাত নিও না তোমরা না তাই না ইরা আইলা আপনি না ইরানি জি মাস্টরে ঘুরে না মাস্টারে খাম লওয়া যাইতো না ইটা তো খাম হইছে না আর হইতো না ইগু তো 420 এর লাগি বুঝাই হইছে ইও ওই যে সেবলা গান ধর হুনচলে ভাই হুনচলি হিন্দি জামাল সিনচলি আমরা সবাই ও ওলা ওলা কমর মনে করতে আইব তোমার বাস লাগাই শক্ত রাখলো যাও ওই দুক ওই দুক মাথা ভাড়াই নিব না তাড়াতাড়ি যাই মতো তো পালা না হইলে রায় তা পড়ি যায় এই বাবা এই এই